এন্ড সেটা হচ্ছে যে আমাদেরকে এস এম এস করতে পারেন, আমাদের কমেন্ট করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। এস এম এস করার জন্য নিয়মটি হচ্ছে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। এছাড়া কমেন্ট করার জন্য লাইভ কি চলছে ভাই, আমার টি-শার্টটা ঠিক আছে? লাইভ চলছে, বলটু যেহেতু ক্যামেরা নিজেকে দেখছে তার মানে লাইভ চলছে। আপনি কমেন্ট করতে পারেন, জোক টোক থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ক্যাপিটাল এফ এম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে। আর শো আপনি 7:40 থেকে সরাসরি কল করতে পারবেন আমাদেরকে। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। তো আজকে আমাদের টপিক কি? টপিক হলো কেনাকাটা। কেনাকাটা, কেনাকাটা কাটা দিয়ে কাটা তুলবেন না কেনাকাটা করবেন ভাবেন, কিন্তু কেনাকাটা টপিক কেন দিছি? কেন? কারণ হচ্ছে গিয়ে আজকে আমি নতুন একটা গেঞ্জি পরে আসছি, এই জন্য বাপটা এই জন্য গলাটকে দিছি, এটা টাইপ করলেই ভালো লাগতো সুন্দর। বাসার দিকে যাচ্ছে, কোনো একটা কাজে বাইরে বের হয়েছিল, বাসাতে বাসার দিকে যাচ্ছে, তো বাসে সিট পায় নাই। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে দরজার সামনে দাঁড়ায় আছে, দরজার মধ্যে হাজব্যান্ড এক হাতে হচ্ছে হ্যান্ডেল ধরছে আর হচ্ছে এক হাতে ওয়াইফকে ধরে রাখছে, ওয়াইফ এক হাতে হাজব্যান্ডকে ধরছে আর এক হাতে হচ্ছে বাসের যে কোনো একটা সিট ধরে রাখছে। কোনো রকমের বসার জায়গা নেই, দুজনেই এইভাবে হেলতে দুলতে যেতেছে। হঠাৎ করে ওয়াইফ করলো কি, হাজব্যান্ডের হাত ঝাড়ি দিয়ে ওই সিট মিট সব ছেড়ে দিয়ে বাসের কন্ট্রাক্টর হেল্পারে সরাই দিয়ে যেটুকু ফাঁকা ছিল ওইটুকু ফাঁকা দিয়ে নিচে নেমে গেল। হাজব্যান্ড বললো হঠাৎ করে কি হলো এটা, হাজব্যান্ড সবাই এটা সরাই টরে নিচে নেমে গেছে। নিচে নেমে কি হলো, তুমি নামলা কেন, এখনো তো 5 কিলোমিটার বাকি, কত দূর যাইতে হবো, বাস থেকে হঠাৎ করে নেমে গেল, ঘটনা কি? কই দেখো ওই দোকানটা, বলছে কি ওই দোকানে কি, বলছে শাড়ি 5 টাকা, কোট 10 টাকা, হ্যাঁ থ্রি পিস 10 টাকা, টাই 5 টাকা, দেখছো, আর সালোয়ার কামিজও আছে, সালোয়ার কামিজ 10 টাকা, শাড়ি 10 টাকায় জীবনে দেখছো? এই দোকানে যাবো, তোমার পকেটে যতগুলো টাকা আছে ততগুলো টাকা দিয়ে আমরা শাড়ি কিনে আনবো, 10-15টা শাড়ি কিনবো, ঠিক আছে? হাজব্যান্ড কইটা শাড়ি বিক্রির না বাবু, ওইখানে শাড়ি ইস্ত্রি করা হয়। মনে করেন যে এই যুগটা আরেকটা ভাষণ কি হতে পারে, কি হতে পারে যে বাবু তোমার পকেটে যত টাকা আছে তত টাকা দিয়ে আমি শাড়ি প্যান্ট যা আছে সব কিনে নিবো, তারপর একটা পেজ খুলে বেচা শুরু করবো যে আমার একটা পুরানো প্যান্ট ছিল পরতে পারতাম না, কালার জল লেগেছিল, আম্মা গরমসার কাজেও ব্যবহার করতে পারতো না, আম্মা করছে কি পুরানো প্যান্ট দিয়া একটা হাড়ি পাতিল ওয়ালার কাছ থেকে অ্যালুমিনিয়ামের ছোট্ট একটা পাতিল কিনছে, দস্তার পাতিল, আমার পুরানা প্যান্ট দিয়া আম্মা হাড়ি পাতিল ওয়ালার কাছ থেকে ছোট্ট একটা পাতিল কিনছে। গত পরশু দিন অনলাইনে একটা প্যান্ট অর্ডার করছিলাম, দেখলাম ওইটাই আইছে। একদিন কোন সমস্যা নেই, কি জানি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে অনলাইনে যা কিছু অর্ডার করেন না কেন, মানে এখন দিনকে দিন অনলাইন ব্যাপারটা এতটাই এক্সপেন্সিভ, এতটাই মানে বড় হচ্ছে, এতটাই প্ল্যাটফর্ম বড় হচ্ছে, কদিন পরে বিয়ের জন্য পাত্রী, কদিন পরে এখনই তো পাত্রী দেখা যায়, পাত্রী দেখা যায়, হ্যাঁ থ্রি ডি দেখতে পারবেন, থ্রি ডি পাত্রী বলে না যে এটা একটা অফার থাকে না পাত্রী দেখতে গেলে, একটা কিন্তু ছোট্ট অফার থাকে, পৃথিবীর সব পণ্য বেচার আগে একটা প্রমোশন থাকে, হ্যাঁ হ্যাঁ সব পণ্য বেচার আগে, এই জন্য হচ্ছে ট্রায়াল দর একটা ব্যাপার, এবার দেখবেন যে পাত্রী দেখতে গেলে ট্রায়াল রুমটা থাকে, কিন্তু বাবা তুমি মেয়েকে নিয়ে একটু ওই রুম থেকে ঘুরে নিজেদের মতো কথা বলে আসো, এটা কিন্তু ট্রায়াল রুম। এখনকার মেয়েরা যেটা করে যে যে কোনো প্রোডাক্ট কেনার আগে যদি শপিং মলে যায় ট্রায়াল রুমে ঢুকে প্রথমে ছবি তোলে, ছবি তুলে কিনবে একটা, 10টা ট্রায়াল দেয়, 10টা ছবি তুলে, 10টা আপলোড করে, ফ্রান্স আই এম সো কনফিউজড, এই 10টার মধ্যে কোনটা আমাকে স্যুট করছে একটা বলে দাও। এবার হয় কি দোকানদারদের মধ্যে 10-20 জন থাকে, ওরা যেটা সবচেয়ে কম, আপা এটা কিনেন, সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে। কদিন পরে ওই যে ছেলে দেখা মেয়ে দেখার জন্য আলাদা রুমটা না, ওটা অনলাইনে হবে, এবার ক্রিয়েটার রুম অ্যান্ড লিভ ইউর আত্মীয়। এক মেয়ে ট্রায়াল রুমে গিয়ে নতুন ড্রেসটার পরে ছবি তুলছে, ছবি তুলে ট্রায়াল রুমে বসে আপলোড করে দিচ্ছে, আপলোড করে ক্যাপশনে লিখছে আমাকে কেমন লাগছে ফ্রান্স, ওইখানে দোকানদার কমেন্ট করছে
50 টাকা বেশি দিলে ড্রেসটা বাসায় লয়ে ছবি তুলতে পারতেন দামাদামি আছে আছে একটু কম করে না পা এমন এক মেয়ে অনলাইন স্ট্রং হওয়ার পরে স্কুল কলেজে পোলাবেন কিন্তু বিপদে গেছে প্রত্যেকের অ্যাকাউন্ট আছে মানে কিসের অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্ট আছে তো বাসায় যাবে সেই স্কুল থেকে বাং মারছে বাং মারার সাথে সাথে সেই স্ট্যাটাস আজকে স্কুল বাং মারছি এখন গিয়ে সিনেমা দেখুন সাথে সাথে হেডমাস্টার অ্যাংরি নিচে লেখছে তুই গেট থেকে কেমনে বাইরে আমি দেখতেছি হ্যাঁ ওই পাশ থেকে আম্মা দেখছে আব্বাস বাইরে যখন গেছস আমার সময় 2 কেজি আলু লয়ে আই বাপে দেখছে তার পিঠের ছাল আজকে উড়ে ফেলাম ঠিক তার আধা ঘন্টা পরে পুরো স্টোরি ডিলেট ছেলে আমার ক্লাসে এই জন্য অনলাইনে সবকিছু আপলোড করবেন না না ফেক আইডি নিয়ে আপনার হেডমাস্টার টিচার বাবা মা এরা কিন্তু ঘুরতেছে আপনার পিছনে ঠিক আছে অনলাইন স্পাই এক চোরকে ধরা হয়েছে যে তুই ওই বাসা মোটামুটি খালি করে ফেলাইছস হ বাসায় কেউ আছিল না আমি অনেক সময় পাইছি সুযোগ পাইছি কয়েক ধাপে আমি চুরি করতে পারছি কয়েক ধাপে মানে সিজন 1 সিজন 2 কয় সিজন 1 চুরি করছি বাসায় রাখা আবার আসছি আবার চুরি করছি বাসায় রাখা আবার আসছি বা আবার চুরি করছি আবার বাসায় রাখা আবার আসছি কয় এত সময় তুই পাইছস তার মানে তুই আগে থেকে জানতি যে ওরা হাজবেন্ড ওয়াইফ বাসায় থাকবে না কয় হ ইনফরমেশন কালেক্ট না করে কি আমরা মাঠে নামি কয় তুই কেমনে জানলি যে ওরা বাসায় থাকবে না আমি তো এখনো জানি যে আগামী 14 তারিখের আগে ওরা বাসায় আসবে না কয় আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দিয়েও খবর রাখতে পারি নাই তুই কেমনে জানলি যে ওরা 14 তারিখের আগে বাসায় আসবে না কয় কয়দিন আগে তার বউরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম অ্যাকসেপ্ট করে নাই ফলো তো হয়েছে হ্যাঁ তো কি হয়েছে কয় তারপরে দেখলাম উনি বিয়ে করছে ম্যারিড উইথ অমুক তারপরে দেখলাম বাসার সামনে ছবি দিছে তখন তো বাসার নেম প্লেটের ঠিকানা মিকানা দেখলাম তারপরে কয়দিন পরে দেখলাম তারা হানিমুনে বালি যাইতেছে ওই দিন রাতেই প্রথম খ্যাপটা মারছি ইনফরমেশন না নিলে হবে না চোররা কিন্তু আজকাল খুব মানে ডেঞ্জারাস হয়ে গেছে এবং তারা খুব আরাম আয়েসে চোর হয়ে গেছে তারা যে যাবে চুরি করে চলে আসবে এই দিন আর নাই ভাই নাই এখন তারা ইনফরমেশন নিয়ে মোটামুটি 10-12 দিনের একটা মানে ই প্ল্যান কর প্রজেক্ট আগে বলতো বাবা খ্যাপ মেরে আসি এখন বলো মামা একটা নতুন প্রজেক্ট পাইছি কয়দিন লেগে যেতেছে আজকে 13 দিন হানিমুন প্যাকেজ ওরা যেতেছে ওখানে গিয়ে ওরা খায় দায় ঘুমায় গার্লফ্রেন্ড নিয়ে যায় এদিক সেদিক করে ঘুরে দাঁড়ায় ঠিক যেদিন আইবো তার আগের দিন চুরি করে বেরোয় যায় ওয়াট রাজকীয় চুরি রে ভাই এসা কোন করতা হয় যেমন এক মহিলা বিরাট মোটা সোটা এক মহিলা ভাই হোয়াট ডু ইউ মিন বাই মোটা সোটা মহিলা মহিলা পুরুষ না একটু কিউট বলতে হবে আচ্ছা মোটা সোটা এক মহিলা সে করছে কি একা মনে কর যে ডাকাত দলের সর্দার রে ধরে ফলাইছে তাকে কোর্টে নিয়ে জজ সাহেব জিজ্ঞেস করছে এই ডাকাত আপনি ধরছেন কয় যে হুজুর আমি ধরছি একদম চাক্ষুষ নিজে ধরছি কয় আপনি একটা মহিলা হয়ে পুরুষ মানুষ ধরছেন আবার ডাকাত ধরে ফলাইছেন কয় হ্যাঁ ধরছি আমি ধরছি কইরে তো আমাদের বিশ্বাস হইতেছে না কয় আমারও তো বিশ্বাস হইতো না লাইট না জ্বালাইলে কেন কি হইছে কয় রুম তো অন্ধকার আছিল হ্যাঁ তা আমি মনে করছি আজকাও আমার হাজবেন্ড রুমে দেরি করে ঢুকছে বাসায় দেরি করে আইছে মাইর দেওয়ার লগে জাপটায় ধরছিলাম ডাকাত দেই অজ্ঞান হয়ে গেছে মানে জাপটায় ধরাতে অজ্ঞান হয়ে গেছে এই ধরনের মনে করেন বিশাল দেহি কিউট মানুষদের বাসায় চুরি করতে যাওয়ার আগে কিন্তু সাবধান হ্যাঁ তাও ভালো আমার এক এলাকার চোর ও আমার সাথে আবার ভালো খাতির সে গেছিল আরেক জায়গায় এরকম চুরি করতে যাওয়ার পরে সে ছিল মোটা পুরুষ ভাই আপনার তো ডাবল আমি কি হয়েছে ঘটনা কয় আর কোয়েন না আমি ঢুকার লগে লগে আমার জাপটাই ধরে আমার বুকের উপরে বয়ে পড়ছে আমার তো দম যায় না অবস্থা আমার তো চিন্তা হলো ভাই এতে বাইশ ফিরতে পারলি সল্ব কোনো দরকার নেই আমার চুরিদারির পরে হ্যাঁ কয় কে পুলিশ ডাকো ঘরে কে আসো পুলিশ ডেকে নিয়ে আসো হ্যাঁ ওর জামাই হলো একটা বলদ আয়া কয় কি হয়েছে কি হয়েছে আর কয় আমার বুকের আমি কই আল্লাহ আমার আমি বুকের থেকে নামেন আমি যাব না কোথাও আমি এনে বই দাও না তোর ছাড়ুম না হ্যাঁ তোমার বুকের উপরে বই রয়েছে আর ওই বলটটা পুলিশ ডাকতে যাবো তাড়াতাড়ি যা ওই জুতো খুঁজে পায় না কোন মেজাজটা কেমন লাগে ওর তুই কি কইছস আমি কইছি আল্লাহর রাস্তায় আপনি আমার জুতো পরে পুলিশ ডাকে তাও তাড়াতাড়ি যান আপনার যেই হারে লেট করতেছেন আমার দম বন্ধ হয়ে যাইতেছে তাড়াতাড়ি পুলিশ ডাকে এবার সর মারা যাবে আপনি আমার পুলিশের হাতে দেন জজ সাহেব চুরির দায়ে এক চোর রে 5 বছরের কারাদণ্ড দিছে চুরির দায়ে অমুকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হইলো এবার চোর করতে জজ সাহেব কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না কয় কেন কয় আমি ওই বাসার ফ্যামিলি চোর রেগুলার যাই রেগুলার যাই ডিসকাউন্ট দেন
মানে এরকম হয় ভিখারিরা দেখবেন যার কাছে প্রায় সামনে একই ডায়লগ দেয়, এটা কিন্তু কখনো সম্ভব না যদি কোনো ভিখারি আমাদেরকে দেখে থাকেন। যদিও সবাই তো মোটামুটি ভাবিস ভিখারি ফেসবুক লাইভ দেখতেছে আমাদেরকে কি করেন, সন্ধ্যা পর্যন্ত তো কাস্টমার নাই বুঝলেন, ফেসবুক লাইভ দেয়। আমার অনেক ভিখারি আছে নাট বল, আমি দেখছি নিজে গিয়ে, হ্যাঁ যে আমি কয়েন দিতে গেছি এক টাকা, আপনি বলতো ভাই না টাকা লাগবো না, আমার থেকে পাঁচ টাকা নিয়ে আপনার কথা ভাল লাগে। এই জন্য ভিখারিরা দেখে, এক ভিখারি এক বড় জজের বাসায় গেছে আচ্ছা ভিক্ষা করতে, যা বলতেছে জজ সাহেব বেরিয়েছে, জজ সাহেব পায়ে ধরে লাগছে, আমার কিছু দিয়া যান জজ সাহেব, আমার কিছু দিয়া যান, এর অবস্থা খুবই খারাপ, কিছু একটা দেন জজ সাহেব। তো জজ সাহেব অনেক ভাইবে চিন্তা কর, ঠিক আছে যা তাহলে পাঁচ বছরের কারাদণ্ড দিল, মোটামুটি লাইফের প্রতি ফেড আপ, একদম নিজে ফেড আপ এবং লাইফের প্রতি তার একদম বিতৃষ্ণা চলে আসছে, পড়াশোনা সার্টিফিকেট সিভি এই জিনিসগুলোর প্রতি তার একটা বিতৃষ্ণা চলে আসছে। লাস্ট যখন হচ্ছে চাকরি ইন্টারভিউ দিয়ে বের হয়েছে এবং সে বুঝতে পারছে যে তার চাকরিটা হবে না, ঠিক তখনই একজন ভিক্ষুক আসছে, আইসা এই যে গেনা বেচাল শুরু করছে, দেন গো ভাই দেন, হ্যাঁ হ্যাঁ তিন দিন ধরে খাই না হ্যান করি না ত্যান করি না, ওই পোলা হয়ে গেছে বিরক্ত, যা ও করছে কি ওর ইয়ের ফাইল থেকে বিবি এর সার্টিফিকেট বের করে দিয়ে দিছে, নে যা এটা লয়ে যা, তোর কী চাই ল এটা লয়ে যা। এবার ভিক্ষুক দেখে উমা গো বিবিএ সার্টিফিকেট দিয়ে দিছে, কই এত বড় একটা জিনিস আমারে দিয়ে দিছেন, আপনার রিটার্ন কি দিব, এত বড় নোটের তো বাংতি নাই। ও করলো কি বিবিএ সার্টিফিকেটটা ওর ঝোলার মধ্যে রাখা, এমবিএ সার্টিফিকেট বাই করে ওর দিয়ে দিল, এরকম হয় বলছেন বিভিন্ন সময় এরকম যে ভিক্ষুক টিকদের সাথে ভদ্রভাবে কথা বললে ভালো জিনিস পাওয়া যায়। এমন যেমন আমি কন্টেন্ট পাইছিলাম এক জায়গায়, মানে এক লোক মানে এত অসহায় ভাবে এয়ারপোর্টের সামনে বসে রয়েছে, খুব করুন চেহারা ভাই, দেখলে আপনি মন চাবো আপনার কাছে টাকা না থাকে মন চাবো ধার করে আর কিছু টাকা দিয়ে বুঝছেন, এরকম চেহারা থাকে কিছু কিছু মানুষের, তোর চেহারা এলো এরকম এক লোক বাইরেছে, বাইরানোর সাথে সাথে এমন করুন চেহারা তাকাইছে, মানে কিছু কইতেও হয় না তার, ওর চেহারা দেখাই ওই ফরেনারের মন তো গলেই গেছে। সে বললো যে কী চাও বলো, তো বলো যে টাকা লাগবে, টাকা স্যার কিছু লাগবে না আমার স্যার, ঠিক আছে এই নাও এক লক্ষ টাকা, পুরো একটা বান্ডিল ভাই, ভাই করে হাতে ধরাই দিল, এই নাও এক লক্ষ টাকা, হারা ধরছে ভিক্ষুটা, যে স্যার শোনেন কি হয়েছে, আজকালকার মানুষের বিশ্বাস নেই একটু খারণ গইনা লই, মানে বিশ্বাস কুন্না হয়ে গেছে, তোর একটা দান করছে টাকা কম হয় স্যারই দিকে আসেন, দাঁড়া আজকালকার মানুষের বিশ্বাস নেই দাঁড়ান একটু গুইনা লই, আমরা একটু গোনার সময় নেই, আমরা একটু ফিরবো ছোট ছোট আমরা আজকে কয়টা কি যোগ বললাম আর কি, ঠিক আছে মানে এরকম বলতে থাকলে ওই একটা এপিসোডে আসলে শেষ করা যাবে না। যাই হোক আমরা ব্রেকের পরে ফিরে আসি, এসএমএস করুন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে, আর আপনার কাছে কোনো জোক থাকলে আপনি যদি চান যে আপনার হয়ে আমরা শুনিয়ে দিই সেটি পাঠিয়ে দেবেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে দেখবেন যে একটি লাইভ চলছে, সেই লাইভের নিচে কমেন্ট করে আপনার জোকটি আপনি পাঠিয়ে দেবেন, অন্য কিছু বলার থাকলে তো বলতেই পারেন, আর হ্যাঁ শেয়ার করা কিন্তু ভুল করা যাবে না, অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি, আর আমরা যেটা দেই সেটা হলো 02555 03 6659 এই নাম্বারে কল করলেই পাবেন, তবে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সবুরে মেওয়া ফলে আর সবুরে নাটবলটুকে পাওয়া যায়, সরি তোতলাই দিলাম না, সবুরে নাটবলটুকে পাওয়া যায়, ফিরছি ছোট বিরতি পর কেউ করতে হবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে ই ভ্যালু প্রেজেন্স নাটবল টু দ্য টু ফান কিংস, এটা দায়িত্ব আমাদের বলা, তাই বললাম।
এসব কোনো ব্যাপার না, মাঝে মাঝে টাইমিং এ আসাটা একটা আর্ট। ফোন দে, ইয়ে দে, ফোন দিবো, হ্যাঁ কল দে আমাকে একটা। আরে বন্ধু, ও আচ্ছা, উফ এত ডিস্টার্ব করে না ভাই আমাকে, প্রচন্ড ডিস্টার্ব, ডিস্টার্ব লোক, ডিস্টার্ব। হ্যাঁ, এখন আবার আমার সম্পত্তিও চাই আঙ্গুলে ছাপ দিয়ে। তাহলে যেটা শুনছিলেন সেটাই, মানে ইভালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান গিংস আছে, আমরা তো বল্টু আছে আমাদের সাথে। আমি নাই, আমি নাই, হয় ভাই। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে ওই যারা যারা আছে আমাদের সাথে, সবার নাম তো বলা যাবে না, কেউ কেউ ক্যামেরার পেছনেও থাকে, যারা যারা এসএমএস প্যানেলে এবং হচ্ছে লাইভে আমাদের সাথে আছে তাদের নামগুলো আমরা একটু মেনশন করব। আমি দেখতে পাচ্ছি কল্যাণপুর থেকে সৌমিক লিখেছে, এই শোটা কবে বন্ধ হবে? সব সৌমিকরা কি কল্যাণপুরেই থাকে? আচ্ছা, আমি গেস করে নিয়েছি আর কি। আপনি কি মনে করেন সত্যি সত্যি এসএমএসটা? হ্যাঁ, তবে সৌমিক নামের ছেলেগুলো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, মাটির মানুষ হয়। মঞ্জু লিখেছে বসুন্ধরা থেকে, ভাইয়া স্কোয়ার, আচ্ছা দুজনকে বলছে একসাথে, একটা ফকির বাড়িতে এসে দেখে বাড়ির মালিক ছাদে কাজ করতেছে, তো ফকির মালিককে বলে হ্যালো একটু শুনেন, শুনেন। মালিক বিরক্ত হয়ে আসে, তারপর তো তোমার এস এম এস আসে নাই, বুঝলাম না, মালিক নয় বিরক্ত হয়ে আসলো, তোমার এস এম এস বাকি অংশ কোথায়? আমাদেরকে লিখেছে প্রিয়ামণি, প্রিয়ামণি বিশাল একটা জোক পাঠাইছে, আম্মু মাথা ব্যথা করে, আম্মু ফোন দেখ আরো, আম্মু ভাল লাগে না, ফোন কোথায়, আম্মু খেতে মন চায় না, ফোনে তাকাইয়া থাক পেট ভরে যাবো, আম্মু জ্বর আসছে, ফোন টিপ আরো ফোন টিপ, আম্মু কি করো, কি আমার জিজ্ঞাসা কি করো, ফোনে চার্জ শেষ, জীবন উল্টে যাক, আমার দোষ অনলি ফোনের। আচ্ছা, চন্দন দাস লিখেছে, ভাই আজকে আমি ফার্স্ট কমেন্ট করছি, এই জন্য ঠিক লাস্ট দুইজনের আগে আপনার কমেন্টটা আসছে, আপনি একদম ফার্স্টে কমেন্টটা করছেন। সাদিয়া বাসাবো থেকে লিখেছে, এই হচ্ছে আমার 80তম এসএমএস, আর হয়ে গেলাম তোমাদের 81, সো ভালো থেকো, আই উইল বি ব্যাক সুন। ঠিক আছে, বজ্জাতের হাড্ডি সাদিয়া তোমাকে, বজ্জাতের হাড্ডি লিখেছে, কোনো সুন্দরী মেয়ে দেখলে নিজের বউকে ভুলে যায়, হ্যাঁ ভাই এটাই বল্টু। হ্যাঁ, ছি ছি ছি, আমি আরেকবার বলে দিচ্ছি সকল লিসেনারদেরকে, সকল লিসেনারদেরকে, যে ভাই ঠিক আছে, আমার আমার পার্সোনাল লাইফ তো আমার পার্সোনাল না, তোমাদের সাথে আমি দুষ্টামি করি, ফাইদলামি করি, সবই ঠিক আছে, তাই বলে তুমি এইভাবে প্লিজ মুখের উপর সত্যি কথা বলে দিবা না। আচ্ছা, লিখেছে আমাদেরকে সাফি আহমেদ, জব পাঠিয়েছে, ইনবক্স করবা সত্যি কথা বলে, ইনবক্স করবা। সাফি আহমেদ লিখেছে, এক লোক তার স্ত্রীকে ইংরেজি শিখতে বলেছে, স্ত্রীও ইংরেজি শেখার জন্য চেষ্টা করছে, তো একদিন দুপুরবেলা সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল, স্ত্রী বলছে, এই নাও তোমার ডিনার, স্বামী বলতেছে, তুমি একটা গাধা, এখন দুপুর আর এটাকে কেউ ডিনার বলে, এটা হচ্ছে লাঞ্চ, বলছে তুমি গাধা, তোমার 14 কোষ্টি গাধা, এগুলা গতকালকেরই ভাত, তাই এটা ডিনার, এবার বুঝছো, ডিনারে রান্না করে। রিপ্তি সাবর থেকে লিখেছে, এখন তো ভিক্ষুকরা অনেক বড় লোক হয়ে গেছে, ভিক্ষা দিতে গেলে 50 টাকার নিচে নেই না, আরে বাবা ভাই, তো এত আবার বড় লোক হয় নাই, আমি আমি 2 টাকার আমলে ভিক্ষা দিতে হবে এখন, দেখি 50 টাকা, কারণ 2 টাকার আমল যখন চেঞ্জ হয়ে গেছে তখন ভিক্ষুকরা বড় লোক হয়ে গেছে, আমরা গরিব হয়ে গেছি না, ভিক্ষুকরা চেহারা দেখলে বুঝে ওই আমার দিতে পারবো না, অন্যদিকে দেখবি যে বাইকের আশপাশ দিয়ে ঘুরে গাড়িতে যায়, গাড়িতে যায়, অমল লাগে কিন্তু মাঝে মধ্যে, একবার চা আমি নাই নাই করুন সমস্যা কি, তুই আমার কাছে একবার চা, আমি না সর্বোচ্চ দিমুই না, এই জন্য তুই চাইবিও না আমার কাছে, তোমাকে চাইবি না, আমি বলবো সাইডে যাও সাইডে যাও, এগুলো তো বলার একটা ভাবা তো নাই, বলতো পাত্তাই দেয় না ভাই। হ্যাঁ, মাফ চাওয়ার তো একটা সুযোগ দিতে হয় মাঝে মাঝে, আমি বলবো মাফ করেন, মাফ কইরা দেন ভাই। ভাই রিয়া সাবর থেকে লিখেছে, নাট ভাইয়া তোমার হাসিটা খুব সুন্দর, ছোট বোন হিসেবে বললাম, ঠিক আছে, বড় বোন হিসেবে বললে কিন্তু, রতনাল হাসান লিখেছে, আমার অটো পাশের পিছনে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি হলেন আমার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কারণ ক্লাস 1 আমি একবার ফেল করছিলাম, উনি আমাকে 2 তুলে দিছিলেন, সেদিন যদি 2 না তুলে দিত তাহলে আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতাম, স্যালুট স্যার। আরে দূরদর্শিতা দেখছো ভাইয়া, স্যার বুঝতে পারছিলেন আপনার ছেলে পাস না করায় দিলে নিজের যোগ্যতায় পাস করতে পারবো না, তাহলে তো তুমি মনে করো 2 বার হইলো না এ নিয়ে, হ্যাট্রিকের জন্য বেস্ট অফ লাক। আফরা মিরপুর থেকে লিখেছে, আজকে দিনটা আমার ভালোই গেছে, এখন তোমাকে ফান কলটা যদি ভালো ভালো পাওয়া যায় তাহলে পুরোপুরি ভালো যাবে, ওরে ওরে বাপ রে,
এক্সপেকটেশন, আজকে আমাদের ফোন নষ্ট। সাইফুল গাজী কি সীমাব, আচ্ছা যখন তোমার, যখন আমার কোনো অসহায় পুরুষ, নির্যাতিত পুরুষ দেখতে ইচ্ছা করে, তখন কেন জানি আমার চোখের সামনে বল্টু ভাইয়ের চেহারা ভেসে ওঠে। লিলি গুলশান থেকে লেগেছে, মেয়েদের বলা সবচেয়ে বড় ফাঁদ কি কি? তুমি সব সত্যি সত্যি বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো। এতক্ষণ লুকানো থাকে ছুরিটা, ঠিক আছে সত্যি কথা বলো না, হাতের ভিতরে ওই তরলটা বেড়ে সাইজ করে দেবো 10 সেকেন্ডে। আলাইনা এলিন জারা লিখেছে, মেয়েরা যদি ছেলেদেরকে ভাইয়া বলে ডাকে তাহলে নাকি ছেলেদের মরে যেতে ইচ্ছা হয়। তোমাদের তো কত মেয়েরা ভাইয়া বলে ডাকে, তোমাদের কি ইচ্ছা হয় ভাইয়া? তোমার কি মনে হয় আমাদের দেখে কি মনে হয় যে আমরা জীবিত আছি এখন পর্যন্ত? দুটো লাশ শো করে যাচ্ছে। আরে তোমরা কখনো মৃত মানুষকে কথা বলতে দেখে? এটাই সায়েন্স, এটাই সায়েন্স, এটাই সায়েন্স। নাট বলতে দুটো মৃত মানুষ কথা বলে। আরেকটা ভিডিও দেখছি, কোনটা? সব সময় তো শুনেছো নারীরা কখনো কি শুনেছো একজন পুরুষ হয়, এই আমি পুরুষ তোমাকে ভালোবেসে তুমি নারী হয়ে একজন পুরুষকে করেছো, আমাদের হু যখন হু হবে তখন আমাকে মা তোমাকে বাবা ডাকবে। টুরু লাভ কাকে বলে? হ্যাঁ দেখো বাবু, আমার কিন্তু টুরু লাভ, তুমি সব সময় ধরে নিবা আমি যখন হ্যাঁ বললাম তখন কিন্তু ওইটা আসলে না, আবার আমি যখন না বললাম তখন কিন্তু ওইটা আসলে হ্যাঁ, তোমাকে বুঝছো? আবার আমি হ্যাঁ বলছি তুমি না বলছো তাহলে কিন্তু হবে না, আবার আমি না বলছি তুমি হ্যাঁ বলছো তাহলেও কিন্তু হবে না, আমি যখন হ্যাঁ বলবো তখন ধরে নিবা আমি মন থেকে হ্যাঁ বলছি, আমি যখন না বলবো ধরে নিবা আমি মন থেকে না বলি নাই। বলতেছে বাবু ইকুয়েশন বুঝতাছি না, এক কাজ করো তুমি 3 মাসের ট্রেনিং সেন্টার খুলো, তারপরে আমরা কোচিং করে লেগে গেলাম লাভ শুরু করি। সাইরা গেলাম মাটির পৃথিবী, সাইরা লিখেছে আমাদের, সাইরা নাজিন ডেমরা থেকে লিখেছে, প্রোফাইল পিক যতই সুন্দর হোক না কেন কোনো না কোনো হারামি হা হা দিবেই, আর আমি হলাম সেই হারামি। বাবা কি অকপটে শিকার। লিখেছে তানবীর, লিখেছিল আমাদেরকে অনেক কিছু লিখেছে, সীমাপ্ত পড়েছি আমরা। ইসরাত জাহান হাই লিখেছে, আহাদ ইসলাম জীবন, তারপর আমাদেরকে তারেক সরকার আজকে প্রথম কমেন্ট করেছে, এম এন এইচ মোহন। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া জানো আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, আমি ওদের বাড়িতে যেতে পারিনি তাও ও আমাদের বাড়িতে এসেছিল বার্থডে করার জন্য, ওয়াও হ্যাপি বার্থডে টু ফ্রেন্ড। সামির খান লিখেছে, এভাবেই যদি আলু আর পেঁয়াজের দাম বাড়তে থাকে তাহলে সামনে নববর্ষে 50 গ্রাম আলু আর তার জায়গায় 1 কেজি ইলিশ মাছ ভাজা পাওয়া যাবে। এটাতে পড়তে হবে। মিষ্টি লিখেছে মিষ্টি মারিয়া, আহা সে মিষ্টি মারিয়া খায়, মারিয়া মিষ্টি মারিয়া টাঙ্গাইল থেকে লিখেছে, ফ্রাইডে তোমাদের কি শো চলে সজল জানু বলো না, কে চলে কেসু কেসু চলে ভালো, যেটা চলে এটা ভালো চলে, ফ্রাইডে তে কি শো চলে সজল জানু বলো না, ফ্রাইডে ভালো। ও ফান কল, ফান কল 02550366659। এখন দেখি কে কে আমাদেরকে সাথে পায়, কে কে চলে যায়, কার কার কপাল খুলে যায়, প্রথম কলই পেয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কে এটা? কি তোমার প্রথম কল? ভালো আছি আমরা, ভালো আছি। কে নাম, নাম কি তোমার, কোথা থেকে বলছো? ঢাকা থেকে। কে? লক্ষ্মী। লক্ষ্মী বসো ঘরে, অনেক কষ্ট লাগে, কষ্টে তোমার কি করতে ইচ্ছে করে বলো তো? কি করতে ইচ্ছে? নাট ভাইয়ের গলায় পাড়া দিতে ইচ্ছে করে, কি করতে ইচ্ছে করে নিজে জানে না। বল্টুর তো কষ্ট পাইলেই মরে যেতে ইচ্ছে করে। বিশ্বাস করো আমার যখন কষ্ট হয় না আমার মন চায় যে মনে করছে 30-40টা বার্গার খেয়ে মরে যাই, কিন্তু 20টা খাওয়ার পর পেট ভরে যায় মরতে। এখন তো
সন্ধ্যায় খাওয়া দাওয়া, আরে কি বলবো, বলটু আমাদেরকে বলবো যে বলটু আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই এবং হচ্ছে দেখাতে কতজন পারে এই প্রথম ভাই আমার সাপোর্ট করে পাইলাম কিপ গোয়িং ঠিক আছে তোমাকে তোমাকে কয়েকটা তাহলে ওই বার্গারের ছবি ডাউনলোড করে দেখাই একদম বড় 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 পাঁচতলা বার্গার জাম্বু বার্গার দেখাইলাম তাহলে তুমি ঠিক আছে আপু ভালো থেকো আমাকে সাপোর্ট করবা হ্যাঁ দায়িত্ব দেখে নিও খাইতে যাও না কিন্তু আমাকে সাপোর্ট করতে মোবাইলের মেসেজ অপশন থেকে লিখবা BOLTU বোলটু লিখে এবং ওয়াই লিখে পাঠিয়ে দিবা আমাকে এলিমিনেশন থেকে বাঁচাও হ্যালো আলোচনার টপিক হলো আলু আলু বলো বুঝাইতেই পারি না লোকে যাকে মোটা বলে মোটা সে নয় নিজে যাকে মোটা বলে মোটা সে নয় দুইটাই তো নয় হয় কয়েক আমি বিপদে পড়ব নাকি হ্যাঁ বলো হ্যাঁ বলো বল্টুকে বলতেছেন তো এটা এটা বল্টুকে বলতেছেন তো আমি না একটু জোকস বলবো অবশ্যই হ্যাঁ বলেন ওইটাই তো এতক্ষণ শোনার জন্য অপেক্ষা করছি জি বলেন ওরে বাপরে আমার হাসতে হাসতে বুকের বাম পাশে ব্যথা করতেছে আপনি বাম পাশে আমার ডান পাশে আয় হায় রে মাথুম না মনে হয় হাড় তো বাম পাশে থাকে ঘুরে আসি ভালো আছি হ্যাঁ আমার কথা কেউ জিজ্ঞেস করো না ভুলেও ছিলাম না কি জানি বলবো আমি আপনাদেরকে হ্যাঁ এতই ভালো লাগছে না কথা বলে আচ্ছা আমি আপনাদের দুই বোন কে একটা কথা বলতে চাই সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড বলবো আচ্ছা এখন রাখি ঠিক আছে ভালো থাকবেন দিস ইজ আওয়ার থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড এটা আমরা বলতে খুব ভালোবাসি এই লাইনটা আচ্ছা এখন রাখি রাখি হ্যালো হ্যালো আরে ভাই কোথায় ছিলেন এতদিন কতদিন ধরে ওয়েট করতেছে আপনি আমাদের একটা কল করবেন উফ সো অ্যামেজিং ইউ আর তারপরে ফোনটা করার পরে রেডিওর ভলিউমটা কমাবেন হ্যাঁ প্লিজ হ্যালো
হ্যালো হ্যাঁ হ্যালো তুই পড়ে আছে আমার কথাবার্তা শেষ কিচ্ছু তো হ্যালো থেকে পড়ে আছে আপনারা তো কথা কইতে আছেন আপনারা কথার ফাঁকে কোনো কথা বলা না না আপনি রেডিওটা বন্ধ করেন তাহলে দেখবেন আমাদের কথা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এবার বলেন এবার দেখবেন একদিক থেকেই কথা বলতেছে শুধু ফোনে তারপরেও কিছু হয় না এরকম আছেন বলেন আগে বলেন ওই যে আগের জন্ম আগের আগে যে দুইজন জিজ্ঞেস করলো কি রকম আছি শুনেন নাই বোধহয় না 4-5 বছর ধরে শুনতে আছি 4-5 বছর কলে পাইতেছি না একদিন এরপর থেকে আপনি যখনই কল খুলবেন তখনই দেখবেন পানির লগে আমরা পড়তাছি আমাদের নাম তো পানি আমার অভিযোগ হইল যে বলেন 12 বছরের কম মেয়েরা ফোন দিতে পারবে না আচ্ছা এটা ভালো কেন কেন এটা কারণটা কি ঊর্ধ্বে বন্ধ যাবে না 12-40 একটা প্যাকেট রাখতে হবে ক্যাপ পরাই দিব কেমন লাগে আমাদের শুনতে আপনার অনেক ভালো লাগে একা শুনেন নাকি সাথে কাউকে নিয়ে শুনেন আচ্ছা আচ্ছা এই বয়সে মানুষ অনেকটা একাই হয়ে যায় আরে ভাই আমি তো এই বয়সেই একা আপনার কথা তারও এক আপনি ঠিক আছে ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য মানে যুদ্ধ করে একটা ফোন ধরলাম বলছি যে ব্রেকে চলে যাচ্ছি অলরেডি ওরা চলে গেছে পাত্তাই দিলে না হ্যালো আমি কি সেটা তো জানতে চাইলেন না হ্যাঁ হ্যাঁ কে আপনি কে বলেন কে আমি হচ্ছি বগুড়া থেকে সাবেক সাকিবেন রতন বর্তমান রতন করে সাবেক সাকিবেন রতন বর্তমানের রতন আল হাসান বলেন আমাদের এই অঞ্চলের সাবেক সভাপতি বর্তমান কমিশনার আজ এরকম অবস্থা সাবেক কি জানি সাকিবেন রতন বর্তমান রতন আল হাসান আচ্ছা আচ্ছা তো হাসান বলো আমি বলি সমস্যাটা হয়েছে কি যে আমাদের ফোন আমার সাপের ফোনটা মাঝে মাঝে মানে অনেকদিন হতে পাই না ফোনটা হয়েছে কি যে ওই আমাদের একটাই সিম যে সিম দিয়ে শুধু নাম্বার বলতে বলতে এই সিমের নাম্বার আর কেউ জানে না এখন মাঝে যদি একটা কল আমরা না পাই তাহলে ওই টাকার মেয়াদটা শেষ হয়ে যায় আমরা দেখি আমার টেলিকম কোম্পানিতে আমরা কথা বলবো যে নাট বোল্টের জন্য আলাদা করে যেসব সিম কিনা হয় ওগুলোর মেয়াদ বাড়াই দেন এই জন্যই মেয়াদ শেষ হয়ে যায় বুঝছো নাম নিয়ে কিনবে না প্রথম সারা পাইলে কি করবা কয় টিকটক ভিডিও বানাবো আবার পাগল হয়ে আরেকটা ভাই হ্যাঁ তো দুইজন সব নায়ক গল্প করছে তো প্রথম নায়ক বলছে ভূমিকম্প খুবই কঠিন জিনিস ভয়ানক জিনিস বুঝিস দোস্ত তো হ্যাঁ রে ঘর থেকে বেরোতে হয় এটা খুব ভালো এটা খুব ভালো এই জোকটা আমরা অন্য কাউকে শুনাইতে পারতাম আবার বলো এই জোকটা আবার বলো হ্যাঁ আবার বলো দাঁড়াও এক সেকেন্ড পরে বলো না শুনতেছে না এবার বলো যে পুরো সুন্দর করে বলবা দুইজন সব নায়ক গল্প করছে প্রথম নায়ক বলছে দোস্ত ভূমিকম্প খুবই কঠিন তুমি আর সাফিকে একই যোগ বানাও
যোগ আসলে দুজনে একসাথে বানানো হয়, সারাদিন একসাথে থাকা হয়, তারপরে ওই যে ও এই জন্য তোমাদের গার্লফ্রেন্ড হয় না, দুইজন সারাদিন একসাথে থাকলে কেমনে গার্লফ্রেন্ড হবে তোমাদের? না আমাদের এমনিতেই হবে না, আপনাদের জন্য হয় না, আপনারা যে বদনাম করেন আমার নামে এফএম পোকার নামে, মানে আমরা যে যারা টপ লিস্টে আছি তারা কি বললা তুমি এফএম পোকার নামে বদনাম করতে করতে গার্লফ্রেন্ড সরাইতে পারতেছি না, একের পর এক লাইন দিতেছে আর তুমি বলতেছো আমার জন্য গার্লফ্রেন্ড হয় না, এটা কোনো কথা বললা? না এফএম পোকার ভালো মনে হয় আছে, এখন যোগাযোগ হয় না আমাদের, ইয়াও করে না, খোঁজ খবর দেয় না, হয়তো বা পায়ে গেছে এই জন্য। হ্যাঁ পায়ে গেছে মানে একটা না দুইটা না তিন চারটা পাইছে, আমরাই তো তিনটা দিছি সাপ্লাই দিছি, আমরাই তো তিনটা সাপ্লাই দিছি, গার্লফ্রেন্ড সাপ্লাই দিছি, ওখানে কতগুলো পেমেন্ট পাই আমরা। তা তোমার কেমন লাগবে, অর্ডার দাও বানাই দিই, সময় নেই আজকে অর্ডার নেওয়ার, আর ব্রেক হবে না? হ্যাঁ পিঙ্ক কালারের একটা হলেই হবে, পিঙ্ক কালারের একটা হলেই হবে, ঠিক আছে আমরা অর্ডার দিতে হয়ে যাবে, অর্ডার নিয়ে রাখলাম আমরা অনলাইন অর্ডার, এবার কবে ডেলিভারি দেই তার ঠিক নাই। ঠিক আছে সাকিবেন রতন সাবেক, এখন হলো রতন আল হাসান, হাসান ভালো থেকো, তুমি সুস্থ থেকো, হ্যাঁ দোয়া রেখো, মাঠের ফোন আজীবন মেয়াদ থাকতো 5 বছর, আজীবন আজীবন, হ্যাঁ তাইতো, তো এরকম মাসে মাসে মেয়াদ শেষ হয়ে যায় টাকার, ও মনে হয় আজীবন মেয়াদের সিম কিনে নেই, ওর সিমের মেয়াদ শেষ হয়ে যায়। যাই গো যে ঘুরাও দেখো শেয়ার গুলো পরে দেওয়ার সময় পাও কিনা। হ্যাঁ হ্যাঁ ঘুরছে ঘুরছে, ওরা ঘুরবে চুপি চুপি, তো ঘোরাঘুরির সময় আমি প্রিয়ামণি শেয়ার করেছিল, লিখেছে হোয়ার ইজ মাই ট্রু লাভ, এই তো রতন আল হাসান খুঁজতেছে। এফএম বুকা জাহাঙ্গীর আলম লিখেছে অক্সিজেন ছাড়া বাঁচবো না ইজ নর্মাল, কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, ও মা গো ট্রু লাভ, সত্যি ট্রু লাভ আজকে। হ্যাঁ এমডি শাফি আহমেদ শেয়ার করেছে এবং লিখেছে 5-স্টার হোটেলে গিয়ে ডিনার করে আসলাম, আলু ভর্তা দিয়ে পান্তা সাথে একটা কাঁচামরিচ আর এক ফালি পেঁয়াজ, ও লেভেলে আসেন ভাই, লেভেলে আসেন রে ভাই, রে ভাই আসলে 5-স্টার পুরো, ঠিকই তো পান্তা ভাত খেতে 5-স্টার ভাই, তারপর আলু ভর্তা, কতদিন দেখিনি তোমায়, এসে মুখে শেয়ার করেছে, বজেদের হাড্ডি শেয়ার করেছিল, মমিন মিয়া শেয়ার করেছে, এসে মুখে তো বললাম আমি দেখতে পাচ্ছি, আপনি পড়েন না ভাই, আমি অচিনপুরের রাজকন্যা লিখেছে ভাইয়েরা লাভ ইউ আব্দুল সালাম, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছিল আমাদের, চন্দন দাস লিখেছে ভাই আমি তোমাদের ফোন দিতে দিতে আমার ফোনের টাকা শেষ, এবার রিচার্জ দাও, আচ্ছা ফোন তো ধরি ভাই, আমরাও এইসব এক্সকিউজ দেখাইলে কিন্তু হবে না। সানসিল একটা শ্যাম্পু শেয়ার করেছে, এমডি মমিন মিয়া শেয়ার করেছে, তারপর সিদ্দিক তালুকদার শেয়ার করেছে, জি আর জিশান শেয়ার করেছে, রেহনুমা ইসলাম জ্বলন্ত প্রেমিক, এমডি জাভেদ হোসেন, তারপর দেখতে পাচ্ছি আদিবা আহমেদ আফরিন আরিফিন নৌফি শেয়ার করেছে, রফিকুল ইসলাম, তা আবুল কালাম, এমডি রোহান রাশিদ শেয়ার করেছে, এমডি হারুন রাশিদ শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি বাপ্পি রায়হান, এফএম পুকার একটা কমেন্ট না পড়লে কেমন হয়, এই তো চোখের সামনে আসলো, লিখেছে ফেসবুকে পরিচিত কারো উপর রাগ উঠেছে, খুব মারতে ইচ্ছা করে, সলিউশন তাহলে সোজা তার ইনবক্সে গিয়ে বলুন, একবার বামে আর একবার ডানে তাকাতে, আর এটা হলো ভার্চুয়ালে থাপ্পড় দেওয়ার ডিজিটাল পদ্ধতি, ওয়াইফাই পদ্ধতি। আচ্ছা যাই হোক আমাদের মনে হয় আর বেশি সময় নেই, আমাদের দোকান কাটে যেতে হবে, দোকান কাট করতে হবে, দোকান কাট, দুষ্টামি করতে হবে বলতেছে যে জান তুমি আমাকে কতটা ভালোবাসো, বলে এতটা ভালোবাসি যে গত এই 10 বছর যে ভালোবাসছি না, আমার কাছে মনে হচ্ছে 1 মিনিট ভালোবাসি তোমাকে, করে বাপরে জান তুমি কতটা ভালোবাসো, কতটা ভালোবাসি, এই তুমি আমার সাথে 1 ঘন্টা কথা বললে আমার কাছে মনে হয় যে তোমার সাথে তুমি 1 সেকেন্ড কথা বলছি, জান আমি যদি তোমার কাছ থেকে 1 লাখ টাকা চাই তোমার কাছে কি মনে হবে, তোমার কাছে 1 লাখ টাকা চাইলে আমার কাছে মনে হবে তুমি আমার কাছে 1 টাকা চাইছো, এ নাও 1 টাকা, ও টাকা দিয়েও দিছে নগদ, 1 লাখ টাকা চাওয়ার আর সুযোগটাই না, পেট নগদ মানে ভালোবাসা না, ভালোবাসা 1 টাকার মতোই দিয়ে দিছে। হ্যাঁ তাহলে ছোট একটা বলি, হ্যাঁ বলছে যে ওয়াইফ বলতেছে
না হাজবেন্ড জিজ্ঞেস করতে হয় যে ওয়াইফকে, আমি যদি লটারিতে মনে করো যে অনেক টাকা পাই, প্রচুর লটারি পাই গেলাম, তখন তুমি কি করবা? ওয়াইফ বলতেছে, আমি তো খুশিতে অর্ধেক টাকা নিয়ে পালায় যাম। হাজবেন্ড সুন্দর করে পকেট থেকে 10 টাকার একটা নোট বাইর করে বলে, জুয়া খেললা 20 টাকা জিতছিলাম, এটা অর্ধেক ভাগো, নে 10 টাকা ভাগ। এখন কি ওইটা হয়? এখন আচ্ছা বলতেছে, বিশেষ মুহূর্ত, গভীর রাত, হাজবেন্ড তো রেডি, ওয়াইফের কাছে যাবে, এবং রেডি পদ্ধতিটা হচ্ছে পুরা রিমুভিং রিমুভিং, খুললাম খুললাম পুরা রিমুভিং রিমুভিং। হাজবেন্ড ওয়াইফের কাছে গেছে, ওয়াইফ বলতেছে, কি ব্যাপার তোমার পাখির বাসার মধ্যে সাদা সাদা গুড়া গুড়া, ওগুলা কি? এগুলা মাথা ব্যথার ওষুধ। কয়, মাথা ব্যথার ওষুধ কেউ পাখির বাসায় লাগায়? কয়, প্রত্যেক দিন এই জায়গায় আসলেই, কাছে আসলেই তুমি বলো আজকে হবে না আমার মাথা ব্যথা, তাই ওষুধ সাথে নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন কিনা জানি না, সুস্থ থাকেন এটা শোনার পর, আমাদেরকে সাথে থাকবেন কিনা জানি না, তবে কালকে দেখা থাকেন। টাটা ফ্রম ইভিল ভিলেজ নারবল টু।